সুপ্রভাত, নমস্কার। আজকে ইংরেজি 22শে ফেব্রুয়ারি। আজকে আমরা আসানসোলের বিবেকানন্দ মঞ্চ, যেটা আসানসোল মিউনিসিপ্যাল পার্ক, সেখানে আমরা একটা লিটল ম্যাগাজিন উৎসব করছি। এই লিটল ম্যাগাজিন উৎসব দুপুর 2টার সময় উদ্বোধন হবে। ইনি উদ্বোধন করবেন কলকাতার বিখ্যাত প্রচ্ছদ শিল্পী কিরণ মিত্র। আপনারা, আমরা পশ্চিম বর্ধমান শিল্প সাহিত্য সংসদ, প্রত্যয়ী আর ভূমধ্য সাগর তিনটে সংস্থা মিলে আমরা এই লিটল ম্যাগাজিন উৎসব এবছর প্রথমবারই করছি। অনেক ত্রুটি হতে পারে, আমরা হয়তো অনেকজনের সাথে যোগাযোগ করে উঠতে পারিনি। আপনারা নিজেদের বন্ধু মনে করে আমাদের সাথে নিজেরা যোগাযোগ করবেন। এই দুদিন 23 আর 24, এই দুদিন শনি আর রবি আপনারা এই মেলায় উপস্থিত হবেন, মেলাকে সর্বাঙ্গীণ সুন্দর করবেন। এবং আশা করি যে ভবিষ্যতে আগামী বছর যখন আমরা এই মেলা আবার করব, তখন আপনাদের সবাইকার সাথেই আমরা আবার যোগাযোগ করতে পারব। আমাদের এই মেলায় আসলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং আমরাও খুব খুশি হব। এবং আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের মেলায় আপনারা আসুন, আমাদের সাথে সহযোগিতা করুন এবং আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। নমস্কার। আপনার পরিচয় দিন। আমি পশ্চিম বর্ধমান শিল্প সাহিত্য সংসদের সম্পাদিকা শর্মিলা বন্দ্যোপাধ্যায়। ভূমধ্য সাগর পশ্চিম বর্ধমান শিল্প সাহিত্য সংসদ এবং প্রত্যয়ী আয়োজিত দুদিনের এই যে লিটল ম্যাগাজিন উৎসব, সেই উৎসবের এই মুহূর্তে আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হচ্ছে। আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন হিরণ মিত্র, যিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন আমাদের এই দুদিনের উৎসবে। সেই সঙ্গে রয়েছেন বিভিন্ন লিটল ম্যাগাজিনের যারা সম্পাদক, আমরা অত্যন্ত আনন্দিত যে তারা আজকে এই মুহূর্তে এই খালি আবার সেই পুরনো কথাটায় তো বারবারই আমরা ফিরে আসি যে সাহিত্যের এত বড় জগৎ, এত বিশাল সমুদ্র সাহিত্য সংস্কৃতির, তবু লিটল ম্যাগাজিন বলে এই একটা আশ্চর্য জায়গা কি করে তৈরি হয়েছে যার কেউ সংজ্ঞা দিতে পারে না। লিটল ম্যাগাজিনের বাংলা কি, লিটল ম্যাগাজিনকে উর্দুতে কি বলা হবে, লিটল ম্যাগাজিন কাহাকে বলে, এইটা কিছুতেই আজ পর্যন্ত নির্ণীত হলো না। বাংলা ছাড়া আর অন্যান্য কোন কোন ভাষায় সত্যিকারের মেজাজে যাকে লিটল ম্যাগাজিন বলে সেগুলো আছে আমি জানি না। ফরাসি ভাষায় শুনেছি এরকম একটা ব্যাপার আছে বা ছিল, ইংরেজিতেও কিছু কিছু ছিল যেগুলোকে লিটারারি জার্নাল বলা হয়, কিন্তু তারা ঠিক মেজাজে আমাদের মতো কিনা সেটা জানা নেই।